ফ্রেন্ডস চলে এসেছি দি নলেজ অফ সায়েন্সের আরো একটি এপিসোড নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ভূত। তোমরা ঠিকই শুনেছো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ভূত। তো বন্ধুরা, ভূত একটি এমনই একটি জিনিস যে তার মনে করি একটি শহরের অর্ধেকের বেশি মানুষ বিশ্বাস করে যে ভূত রয়েছে, এবং তার মধ্যে কিছু ৪৮% মানুষই মানে ভূতে বিশ্বাস করে, তার মধ্যে মাত্র ২৭% বলেছে যারা ভূতও দেখেছে। তো বন্ধুরা মনে করো যে ভূত এমন, ভূত হলো একটি ঊর্জা। ঊর্জা কখনো কম হয় না কখনো বেশি হয়, সেইটি মাত্র তার ফর্মটা চেঞ্জ করে ফেলে। যে তুমি ধরো কোনো মানুষ মরে গেল, তাকে কবর দেওয়া হলো, তার শরীরটা মাটিতে মিশে গিয়ে একটি গাছে রূপান্তরিত হয়ে গেল। কোনো পশু পাখি সেই গাছটিকে, গাছের পাতা পাতা খেলো, সেই শক্তিটা ওর মধ্যে ঢুকে গেল, যে গাছটি মরে গেল। এরকম করে শক্তিটা বেঁচে থাকে বন্ধুরা। তা শক্তিটা কখনো না কমে কখনো না বাড়ে, এরকম এটা চক্রাকারে ঘুরতে থাকে। এইভাবে এক ফর্ম থেকে আরেক ফর্মে যেতে থাকে, এই এনার্জি কখনো শেষ হয় না। তাহলে এটা ভেবো না যে এনার্জি যে ভূত। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের কি মন্তব্য, ভূত আছে কি না এটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমরা এখন আপনাদের কিছু বলবো, যে কিছু তত্ত্ব যেটা আপনারা বিশ্বাস করেন যে ভূত, এর মধ্যে আমরা মনে করি যে এর মধ্যে ভূত আছে, যেটা আপনারা যেটা মনে করেন। তো বন্ধুরা ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমরা যে একা কোনো ঘরে থাকি, তার মধ্যে যে আমাদের মনে হয় যে এই মনে হয় আমার আশেপাশে ভূত আছে, আমার পাশে ভূত রয়েছে, এই খাটের নিচে ভূত রয়েছে। তো বন্ধুরা এই বিষয়ে বলি। বন্ধুরা আগে আমাদের এটার ব্যাপারে মানে পুরোপুরি জানতে হবে। আমরা প্রথমে জেনে নিই যে হচ্ছে আমরা কেন হচ্ছে এইসব উল্টো পাল্টা জিনিস দেখি, যে আমরা একা ঘরে রয়েছি হচ্ছে মানে কোনো টিভি নড়তে নড়তে হয়তো নিচে পড়ে গেল, বা হচ্ছে দেখলাম যে আমাদের পাশের জানলায় থেকে মানে কিরকম একটা আওয়াজ আসছে। তখন বন্ধুরা কি হয়, আমাদের যে পঞ্চইন্দ্র আছে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসেও নজর দিতে শুরু করি। তো বন্ধুরা এরকম করে আরো কিছু তো কোশ্চেন আছে যেটা আমাদের সামনে চলে আসে। যেমন মনে হয় যে ভূত, মনে করো যে আমরা কোনো একটা ফাঁকা জায়গায় যাচ্ছি বা কোনো একটা বড় গাছের নিচে যাচ্ছি, মনে হয় যে এই গাছে ভূত আছে, ওই বিষয়ে কি বলবা? বন্ধুরা হচ্ছে এটা আমাদের কেন হয় হচ্ছে, যার কারণ হলো যে আমরা যদি কোনো গাছের নিচে মানে রাতে দাঁড়াই, তখন হয় কি সকালে তো হচ্ছে গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে নিয়ে নেয়, কিন্তু রাত্রে অক্সিজেন তারা শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইড বাইরে ছেড়ে দেয়। এর কারণে আমরা যখন বাইরে যাই, বাইরে গিয়ে মানে কোনো বড় গাছের নিচে দাঁড়াই, যেমন তুমি ধরতে পারো শিমুল গাছ, এই ধরনের গাছের নিচে আমরা যখন যাই, তখন সেখানে কারণে কি হয় যে ওই কারণে আমাদের অক্সিজেনের পরিমাণটা আমাদের কমে যায় শরীরে, এই কারণে আমরা অক্সিজেন খুঁজতে থাকি, এই জন্য আমাদের সেন্সটা লেস হয়ে যায়। তো আরেকটা আমি কোশ্চেন করতে চাই যে যে মানুষদের যে আমরা অনেকেই যে এই দু একদিন পর পরে শুনতে পাই যে মানুষদের ভূতে ধরেছে, এইটা কি করে হয়? এইটা মানে কোনো মানে কোনো ইসে নেই যে তুমি এটা বলতে পারো যে কোনো আত্মা ধরেছে, এরকম কোনো কিছু নেই। এগুলো হচ্ছে সব প্র্যাকটিক্যালি কি হয় কি মানে কোনো মানুষ যদি অনেক দিন ধরে তাদের শরীরে প্রোটিনের পরিমাণ বা ফ্যাটের পরিমাণ কমে যায়, তাহলে এই রোগটি দেখা যায়। এটি হ্যাঁ এটি একটি রোগ, এর কারণে সেই মানুষটি মাংস বা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যখন না পায়, তখন সামনে মানুষ যদি দেখতে পায় তাকে কামড়াতে শুরু করে এবং তার হাত পা এবং বুক থেকে মাংস চিরে খেতে শুরু করে যায়। আপনি ঠিকই শুনেছেন। তো আমার আর একটা কোশ্চেন আছে যে আমি ভূত একটি ঊর্জা, সেখানে গেলে আমাদের গরম লাগা কথা, ঠান্ডা লাগে কেন ওই জায়গা গেলে? ভূত ঊর্জা এটা একদমই মানে ভূত, আমি এখনো বলছি যে ভূত বলে কোনো কিছু নেই। আর আপনি বলছেন যে ঠান্ডা, ঠান্ডা আর গরম এই ধরনের অনুভূতি কিসে হয়? ঠান্ডা আর গরমের অনুভূতি হয় যে সেটা কোনো ম্যাটার, অর্থাৎ তাকে হতে হবে নয়তো শক্ত কোনো ফর্মে হতে হবে, নাহলে তরল ফর্মে হতে হবে, নাহলে গ্যাসীয় ফর্মে হতে পারে। তাহলে সেই যদি হয় তাহলে তাকে তো মানে গরম অনুভূতি হওয়া দরকার, সে ঠান্ডা হয় কেন? এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে ভূত নেই। তো আপনাদের মূল্যবান কমেন্টে অবশ্যই জানাবেন যে ভূত আছে কি নেই। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং জয় হিন্দ জয় ভারত।